সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে ষড়যন্ত্র। এবছর পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান এবং কারখানা গুদামে একের পর এক আগুনের ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও ভাবিয়ে তুলেছে। পুলিশ এবং র‍্যাবের শীর্ষ কর্তারাও নাশকতার গন্ধ পাচ্ছেন। সব মিলিয়ে এসব অগ্নিকাণ্ড গভীর ষড়যন্ত্র বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বঙ্গবাজার থেকে নিউ সুপারমার্কেট, দুটি মার্কেটের কাপড়, মার্কেট দুটোতেই অগ্নিকাণ্ডের ঘটনার সময়ও কাছাকাছি। রহস্যময় ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের 3,500 ব্যবসায়ীর স্বপ্ন পুড়েছে কিছুদিন আগে। এখনও বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়নি। ঈদের আগে পরপর দুটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। ভোরবেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় নানা প্রশ্ন সামনে আসছে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের পেছনে সিটি কর্পোরেশনের বহুতল ভবন নির্মাণের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করছে ব্যবসায়ীরা। ঠিক একইভাবে নিউ সুপারমার্কেটের অগ্নিকাণ্ডের পেছনেও সিটি কর্পোরেশনের ফুটওভার ব্রিজ ভাঙার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, এসব অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে, নাশকতার আলামত পাচ্ছেন তারা। জায়গা নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে, আর ওই সব জায়গা দখলে নিতে মরিয়া একাধিক চক্র। আগুনে ঘটনাগুলোর রহস্য দ্রুত উদ্ঘাটন করতে পুলিশ সদর দপ্তরে জরুরি বৈঠক হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্ব করছেন আইজিপি, পাশাপাশি ডিএমপি কমিশনার এবং র‍্যাব মহাপরিচালকও আলাদাভাবে বৈঠক করছেন, আলাদাভাবে তদন্ত করছে ফায়ার সার্ভিস। জানতে চাইলে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, একের পর এক অগ্নিকাণ্ড ভাবিয়ে তুলছে, এসব আগুন দুর্ঘটনা নাকি অন্য কিছু তাও তারা খতিয়ে দেখছেন। সব বিষয় মাথায় রেখে পুলিশ এবং র‍্যাব আলাদাভাবে তদন্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালুদ্দিন গণমাধ্যমকে বলেন, আগুনে সারা দেশে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে পরপর দুটি ঘটনা সারা দেশের ব্যবসায়ীদের পুরো ঈদবাজার চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। ঘটনার পেছনে অন্য কিছু আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন বলেছেন, সাম্প্রতিক সময়ে অনেকগুলো অগ্নিকাণ্ড ঘটেছে, প্রত্যেকটি অগ্নিকাণ্ড নির্বাপনে অনেক সময় লেগেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগছে, আর এ কারণে তাদেরও মনে হয়েছে এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। তিনি বলেন, ব্যবসায়ীদের অভিযোগ অমূল কিছু না। বঙ্গবাজার এবং নিউ সুপারমার্কেটে একই সময় আগুন লাগার বিষয়টি আরও সন্দেহের সৃষ্টি হয়েছে। বঙ্গবাজার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক বি এম হাবিব অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, জমি ফাঁকা করার জন্য অগ্নিসংযোগ নাশকতার ঘটনা হতে পারে। এরই মধ্যে নিউ সুপারমার্কেটে আগুন তাদের সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। বঙ্গবাজারের কয়েকজন ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, মার্কেটগুলো রেলওয়ের জায়গায়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জায়গায় মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছে, তারা নিয়মিত ভাড়া পরিশোধ করছেন। নিউ সুপারমার্কেটের ঘটনায় ফুটওভার ব্রিজ ভাঙার সময় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিনা সন্দেহ করছে ব্যবসায়ীরা। এমনিতেই মার্কেটের জায়গা নিয়ে সমস্যা আছে। একই মার্কেটের বণিক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব কাজী আবুল খায়েরও একই কথা বলেন। তিনি বলেন, সঠিকভাবে তদন্ত হলে নাশকতার বিষয়টি চলে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।